लोकसभा ভোটের আবহে ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। সংরক্ষণ থেকে সরকারি চাকরির বিরাট প্রতিশ্রুতি ইস্তেহারে। ন্যায়পত্র নামে ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। ইস্তেহারে রয়েছে 5টি ন্যায় গ্যারান্টি এবং 25টি প্রতিশ্রুতি। 30 লক্ষ সরকারি চাকরি অগ্নিপথ কর্মসূচি বাতিল, সংরক্ষণ বৃদ্ধি প্রতিশ্রুতি কংগ্রেসের ইস্তেহারে। লোকসভা ভোটের আবহে ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। 19 এপ্রিল প্রথম দফার ভোট হওয়ার কথা, তার আগে 5 এপ্রিল বৃহস্পতিবার ন্যায়পত্র নামে 48 পৃষ্ঠার ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। কংগ্রেসের ইস্তেহারে এক গুচ্ছ প্রতিশ্রুতি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, দলের নেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী ইস্তেহার প্রকাশ করেছেন। কংগ্রেসের ইস্তেহারে সামাজিক ন্যায় বিচারের 5টি গ্যারান্টি দেওয়া হয়েছে। ইস্তেহারে ন্যায় বিচারের 5টি স্তম্ভের উপর জোর দেওয়া হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে যুব ন্যায়, নারী ন্যায়, কিষাণ বিচার, শ্রমিক ন্যায় এবং অধিকারের ন্যায়। এছাড়াও ইস্তাহারে জাতিভিত্তিক জনগণনা করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। এতে সমাজের উন্নয়ন কতটা হয়েছে সেটা স্পষ্ট হয় বলে দাবি করেছে কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে মহিলাদের উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে, সেই সঙ্গে পড়ুয়াদের উন্নয়নেও বিশেষ জোর দিয়েছে কংগ্রেস। 2024 সালে লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কংগ্রেস যে ইস্তাহার প্রকাশ করেছে তা সামগ্রিক থিম 3টি শব্দের উপরে ভিত্তি করে। মূলত জোর দেওয়া হয়েছে কাজ, সম্পদ এবং কল্যাণের উপর। পাশাপাশি ইস্তাহারে ফোকাসে রাখা হয়েছে বেকারত্ব ইস্যুকে। কংগ্রেসের 48 পৃষ্ঠার ইস্তাহারে মূল বিষয়গুলি দেখে নেব এক নজরে। দেশব্যাপী আর্থসামাজিক ও বর্ণ গণনার প্রতিশ্রুতি। এসসি এসটি এবং ওবিসিদের জন্য সংরক্ষণের উপরে 50% ঊর্ধ্বসীমা বাড়ানোর জন্য সংবিধান সংশোধনী পাশের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। পিএসইউ এবং সরকারি চাকরিতে চুক্তি বাতিল করে স্থায়ী করার প্রতিশ্রুতি। কংগ্রেসের প্রতিশ্রুতি, ক্ষমতা এলে দল এসসি এসটি এবং ওবিসিদের জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণের ব্যবস্থা করবে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় প্রবীণ নাগরিক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের পেনশনে কেন্দ্রীয় সরকারের দেওয়া মাসিক 200 এবং 500 টাকা থেকে বাড়িয়ে মাসে 1000 টাকা করার প্রতিশ্রুতি। গরিব মেয়েদের বছরে 1 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা কংগ্রেসের ইস্তেহারে। সংখ্যালঘুদের পোশাক, খাবার, ভাষা এবং ব্যক্তিগত আইন পছন্দের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি। সরকারি পরীক্ষা ও সরকারি পদগুলির আবেদন ফি বাতিলের প্রতিশ্রুতি কংগ্রেসের। দেশে প্রত্যেক ডিপ্লোমা ধারক বা 25 বছরের কম বয়সী স্নাতকদের 1 বছরের জন্য সবেতন ইন্টার্নশিপের সুযোগ। ক্ষমতা এলে আগামী 10 বছরে 23 কোটি মানুষকে দরিদ্র সীমা থেকে বের করে আনার প্রতিশ্রুতিও দিয়েছে কংগ্রেস। জম্মু কাশ্মীরে বিশেষ রাজ্যের মর্যাদা ফেরানোর প্রতিশ্রুতি কংগ্রেসের ইস্তেহারে। ক্ষমতা এলে কংগ্রেস LGBTQIA+ সম্প্রদায়ের অন্তর্গত দম্পতিদের মধ্যে নাগরিক ইউনিয়নকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি আইন আনবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই ইস্তাহারে। এই বিষয়গুলি কংগ্রেস তাদের ইস্তাহারে প্রকাশ করেছে এবং আসন্ন লোকসভা নির্বাচনে লড়ার জন্য প্রস্তুত রয়েছে কংগ্রেস বলে জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।